তুমি এই মোবাইলটা এই জায়গায় রাখো, হ্যাঁ আমি তোমার আকাশের তারা দেখাইতেছি, তুমি তো দেখবা। হ্যাঁ তাহলে তুমি একটু চোখটা বন্ধ করো। হ্যাঁ এই কি শুরু করছো সেগুলা? ভাবছিলাম বয়স্ক মানুষের বিয়ে করলে সুখে থাকান যাব, বউরে খুব আদর করবো, ভালোবাসবো, আর এমন মানুষের সাথে বিয়ে হইলো সারাদিন শুধু কাজ কাজ কাজ, টাকা পয়সা এটা নিয়ে ব্যস্ত। সেই সকালে যায় কত রাতে বাসায় আসে, আর সেই ঘুমায় পড়ে, একটু মনের কথাগুলো খুলে কইতে পারি না। একটা দেওরা আছে, দেওরাই আমার মনের মতো, কিন্তু দেওরাটাও তো আজকে আইতে আছে না। ও আসলে তো একটু গল্প সল্প করা যায়, সময়টা একটু কাটে, আজকে আসে না কি আল্লাহ জানে। ভাবি ও দেওরা তুমি আসছো? হ্যাঁ ভাবি আইছি। ভাবি তোমার একটা কথা বলতে চাই। বলো, তুমি বলবা আর আমি শুনবো, এটাই তো কাজ তাই না? আমার কিছু টাকা দাও। কি যে কও না, টাকা আমি কই পামু? টাকা তোমার আছে তুমি আমারে দিবা, আমি তোমারে কই থেকে দিমু? ভাবি ভাইনি ব্যবসা বাণিজ্য করে তোমার কাছে টাকা বসে রাখে, আমার কাছে তো কিছু টাকা দেও। তোমার ভাই ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা আমার কাছে রাখে, এটা সত্যি কথা, কিন্তু টাকা তো তোমার ভাইয়ের, আর তুমি যদি টাকা পয়সা চাও তাহলে তুমি ভাইয়ের কাছ থেকে চাইবা, তাইলেই তো তোমার ভাই দিয়ে দেয় তাই না? ভাবি ভাইয়ের কাছে চাইলে কেমন জানি লাগে, কিন্তু তোমার কাছে আইলে কিন্তু আমার কাছে অন্যরকম লাগে, ঠিক আছে? আমারও না, তুমি কাছে আসলে আমার অন্যরকমই। কি কইলো ভাবি? তুমি বুঝো না কি কইছি, আমি বলছি তুমি আমার কাছে আসলে আমার অনেক ভালো লাগে, এই যে গল্প টল্প করি কি সুন্দর সময় টময় যায়। ও আচ্ছা ঠিক আছে ভাবি, একটু ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসুক, আসলে আমি ম্যানেজ করে দেব। আচ্ছা ভাবি তোমার একটা কথা বলতে চাই, বাংলাদেশে এত পোলা থাকতে, জোয়ান পোলা থাকতে, তুমি এ আমার ভাই বুইরে এর কি এর বিয়ে করলা তুমি? আরে ওই কথা আর কইও না তো, ভাল লাগে না, তুমি আবার আমার আগুনটার জ্বালাইয়া দাও আগুনের উপর। আচ্ছা ভাবি তুমি বিষয়টা একটু বুঝাই কবো আমারে। কইতেই তো চাচ্ছি, তুমি যদি কথা কও তাহলে কিভাবে কমু? আচ্ছা কো, আমার অনেক শখ ছিল যে আমার স্বামী আমার অনেক ভালোবাসবো, আদর করব, অনেক অনেক জিনিস এনে দিব, সুন্দর সুন্দর জিনিস এনে দিব, এই জন্যই বিয়ে করছিলাম। আর জোয়ান পোলা পান্ডের বিয়ে করলে তো ওরা ক্ষিপ্তা হয়, ওরা তো দেখা যায় এখানে ওইখানে শুধু ঘুরে বেড়ায়, কিছু দেয় না, তার জন্য বিয়ে করলাম। অথচ তোমার ভাই দেখো আমার ঠিক তো সময়ই দেয় না, এই যে দোকানে যায় সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, আবার আসে রাত 12টা একটা। আচ্ছা শোনো ভাই, যাকার সমস্যা কি? আমি তো বাড়িতে আছি না, তোমার কি দরকার তুমি তো আমার কইতে পারো। দূর হই কি জন কয় সেই কথার তো হইছে, তোমার দিয়ে আমি কি করমু, তুমি কি করতে পারো? ভাবি তোমার এই দেওয়ার পারে না এমন কোনো কাজ নাই, তুমি খালি একবার কোহে দেহ মুখটা ভরে বছ, আমি পারি না এমন কোনো কাজ নাই। তাই তুমি পারো কি পারো আমার একটু বুঝাই কো না, কি কি তুমি পারো? ভাবি আমি পারি কিন্তু সবই, তুমি খালি কোহে দেহ আমি পারি কি না পারি, খালি তোমার মুখটা ভরে একবার কো। সত্যি তুমি তুমি আমার জন্য সব করতে পারবা? হ ভাবি সব কিছু করতে পারবো, তুমি খেলে আমার একবার কোয়ে দেহ, ঠিক আছে? আমি পারি না এমন কোনো কাজ নাই। আচ্ছা ঠিক, তোমার জন্য আমি সব করতে পারবো, ঠিক আছে? বুঝছি, তোমার ভাই তোমার ঠিক মতো সময় দিতে পারে না। আমার না অনেক স্বপ্ন ছিল বিয়ের আগে, যে জামাই বউ পাশাপাশি বসে গল্প করব, রেস্টুরেন্টে বসে নানান রকমের খাবার খাবো, বেলকনিতে দাঁড়াইয়া রাত্রের বেলা চাঁদের আলোতে মনের কথা খুলে বলবো, আসলে কি সবই দুর্ভাগ্য। ভাবি এক কাজ করি, আমরা বেলকনিতে না যাইয়ে ওখানে আমরা জুসনা চাননি যা কিছু আছে তারা এগুলো না দেখে, ভাবি তোমার তারা আমি দেখাই, তুমি দেখো। সত্যি কইতাছো? তুমি দেখাবা? সত্যি তুমি দেখবা? আমি তোমার আকাশের তারা দেখাইতেছি, তুমি তো দেখবা। তাহলে তুমি একটু চোখটা বন্ধ করো। হ্যাঁ
কি শুরু করছস সেগুলা হ্যাঁ তুই কি মনে করস নিজেরে আমি তোরে ছোট ভাইয়ের মতো দেখি আর তুই কি সি 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 তুই এত বড় বজ্জা বের হ আমার কানে বের হ আজ তোর ভাই আসুক আমি এর একটা বিচার করেই ছাড়বো সি আমার না ভাব তো লজ্জা করতেছে আমি কি বলি আর ও মানে কি বলে আমার না কেমন যে এই কি হইছে তো সিল্লা সিলি করে আর তোমার ভাই মানে ভাবি যে সব কথা কইতাছে মানে এটা করবো ওটা করবো টাইম পাসই সত্যি সত্যি মনে করবো তার জন্য মনে আমি এই তারা দেখাইতে চাইছিলাম না না আমি শুধু বলছি যে আমরা জামাই বউ অনেক স্বপ্ন বেলকুনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চান্দের আলোতে মনের কথা বলবো আর আমার বলি কি যে আমি দেখাই এইটার ভাই বলে আমার শুয়াইতে লাগছিল বিছনা সি বাবু তোর কাছে এটা আশা করি নাই তোর না ভাবি ভাই তুমি একটু বিশ্বাস করো কোনটা বিশ্বাস করবো তোর ভাবি নিতে হতো কইব ভাই তুমি বেলা বড় ভাই আমি তোমার ছোট ভাই আর তুমি বউয়ের কথা শুনে তুমি আমার জারতাছো তো জানবো না শুন বড় ভাবি কি হয় জানিস মা হয় মা বড় ভাবি না শুধু মা হয় মায়ের মতন ভাবতো আর সি তুই এরকম লড়াবোনা কাজটা করতে পারলি তুই ভাবি তুমি আমার মাফ করে দিও বলি তুমি আমার মাফ করে দিও আমি বুঝারে আমি বুঝি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনো মাফ চাইছে মাফ করে দাও ভাবি তুমি আমার মাফ করে দিও আচ্ছা দা কান তুমি না দা আমি দেখতেছি দা শুনো সুডু ভাই আমার তোমার দেওর সুডু ভাই যে কথা দেওর একই কথা এ তো দেওর না শুধু তোমার সন্তানের মতন আপসাছে তুমি এটা মনে কিছু নিও না আমি মনে কিছু করি নি আমি মাপ করে দিছি কিন্তু এক বিষয়ে যেটা করতে চাইছিল ঠিকই কিন্তু করতে চাইছি কি ঠিকই তো তুমি সেই সকালবেলা যাও রাতের একটা দুইটা বাজে আসো কিছু কিছু দিন রাত্রে আসোই না আমার তো মন চায় যে স্বামীর সাথে একটু গল্প গুজব করবো তাই না সত্যি তো এটা তো আমি আমারই ভুল না ঠিক আছে তুমি মনে কিছু নিও না এখন থেকে আমি তোমার প্রচুর সময় দেবো আচ্ছা ঠিক আছে এখন অনেক সময় চলে গেছে তুমি যাও হাত মুখ ধুয়ে আসো আমি খাবার খাচ্ছি মনে কিছু নিও না আচ্ছা নি মনে নিও না যাও তুমি হাত মুখ ধুয়ে আসো উফ যাক দেবরের ওসিলে যদি এখন স্বামীর কাছে পাওয়া যায় তাই দেবর যেটা করতে চাইছিল মনে ভালোই কি বলে সি 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 তো কত এগুলো তো বলাও চাই আমিও যাই